ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি, চলে বিকেল 5টা পর্যন্ত। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, এই ধাপে 88টি আসনে ভোট গ্রহণের গড় হার 60% বেশি। বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন সহিংসতা সহ ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ভারত জুড়ে নির্বাচনী উৎসব, দীর্ঘ লাইনে ভোটের অপেক্ষা। দ্বিতীয় ধাপে নির্বাচন হয়েছে 13 রাজ্যের 88টি আসনে। এই দফায় ভোট হয়েছে কেরালার 20টি আসনে। এ রাজ্যে হেভিওয়েট প্রার্থী কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও শশী থারুর। সবশেষ পাওয়া তথ্যে কেন্দ্রে ভোট পড়েছে 60% বেশি। এছাড়াও কর্ণাটকে 14 আর রাজস্থানে 13 আসনে হয়েছে নির্বাচন। এ দফায় সবচেয়ে বেশি ত্রিপুরায় আর সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। এছাড়া পশ্চিমবঙ্গের 3টি আসনেও ভোট দেন স্থানীয়রা, যেখানে গড় ভোট পড়েছে 68%। সবচেয়ে বেশি ভোট পড়েছে দার্জিলিংয়ে, প্রায় 62%, রায়গঞ্জে 60%, আর সবচেয়ে কম 59% ভোট পড়েছে বালুরঘাটে। নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি কেন্দ্রে ঘটেছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও। রায়গঞ্জে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। সহিংসতা হয়েছে বালুরঘাটেও, শিলিগুড়িতেও সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। বিজেপি প্রার্থী প্রতিটা আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে একটা ঝামেলা বাঁকানোর সৃষ্টি করছে। সেই কারণে আমরা সাধারণ কর্মী এবং সাধারণ ভোটার হিসাবে সেটার একটা বিরোধিতা করছি। আপনারা সবাই বলছেন যে এগুলা মুখ্যমন্ত্রীর একদম তুলে তুলে নিয়ে যাবো, আমাকে হুইপ দিচ্ছে, ঠিক আছে, দেখে নিব, তুলে তুলে নিয়ে যাবো। একজন একজন ক্যান্ডিডেট তার ভাষা এরকম, আর এটা প্রতিরামের লোকেরা খায় না। এবারের ভোটে শশী থারুর, রাহুল গান্ধী ছাড়াও লোকসভার স্পিকার ওম বিড়লা বিজেপির টিকিটে নির্বাচন করেছেন। পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারের আসনেও ভোট হয়েছে, নির্বাচন হয়েছে হেমা মালিনীর আসনেও। এই নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো কেরালা ও রাজস্থানের সবগুলো আসনে ভোট গ্রহণ। এবারের লোকসভা নির্বাচনে 7 দফায় ভোট হবে 543 আসনে। ভোটাধিকার প্রয়োগ করবেন দেশটির প্রায় 97 কোটি ভোটার। আগামী 4 জুন ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।